আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভালো কোন কাজ করার আগে এবং কাজ করার পরে এই দুই সময়ই আমরা কম বেশি মিলাদ করি, এই মিলাদ করাটা বৈধ আছে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বসতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, মিলাদ যদি হয় বিদআত পূর্ণ মিলাদ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ করে এবং একটা চেয়ার খালি রাখে এবং তাদের ধারণা এমন যে আল্লাহ রসুল এখানে এসে বসবেন, মিলাদ বললে আল্লাহ রসুল আসেন, এটা ভ্রান্ত এবং এটা বিদআত। আবার যদি মিলাদটা এমন হয়, মিলাদ বলতে দোয়া, অনেকে মিলাদ বলতে দোয়া বোঝান আর কি, যে হুজুর আসলো মসজিদের, হুজুর এটা দোয়া করে দিল, যে কোনো ভালো কাজের শুরুতে দোয়া করে দিল, হ্যাঁ এটা করা যেতে পারে। আবার যে কেউ কোনো বিপদে বলল, এমন তো অবস্থায় সে হুজুরকে আনলো, আনার পরে আবার দোয়া করলো যে আল্লাহ যেন বিপদ দূর করে দেন, এটাও করা যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তবে আমরা পরামর্শ দিব, আপনি বিপদে বললেও হুজুরের লাভ, আপনি ভালো কিছু করলে ওখানেও হুজুরের লাভ, তো এই জন্য হুজুরকে আনার দরকার নাই। কোরআন কারিমের প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা মানুষের জন্য, একজন হুজুর এলে করলে দোয়া কবুল হবে, আপনি করলে কবুল হবে না, বিষয়টা এমন না। যার বিপদ সে দোয়া করলে আরো বেশি কবুল হয়, কারণ সে বিপদের মধ্যে আছে, বিপদগ্রস্ত ব্যক্তি, সে দোয়া করলে আল্লাহ পাক সেটা তাড়াতাড়ি কবুল করেন। এই জন্য আপনি নিজে দোয়া করবেন, যদি আপনার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি হুজুরকে আনলেন, অসুবিধা নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।